নমস্কার। অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। জাস্ট কিছুক্ষণ আগে যে পুরানো যে স্ট্রিমটা ছিল ওটা অ্যাকচুয়ালি ইউটিউবে কি বলতো বিষয়টা মানে খুব সমস্যার বিষয় হচ্ছে। মানে আমরা তো লাইভ করি একটা সফটওয়্যার দিয়ে, সেই সফটওয়্যারে মাঝে মাঝে আপডেট হলেই সে তার ভার্সন চেঞ্জ হয়ে যায় এবং বিভিন্ন তার প্রসিডিওর চেঞ্জ হয়ে যায়, মানে খুব সমস্যার বিষয় এটা। ঠিক আছে, যাই হোক, দাঁড়া এক মিনিট, শুরু করছি। যাই হোক, আজকে আমরা শুরু করছি। ম্যাম গুড ইভিনিং, সকলকে গুড ইভিনিং। সাউন্ড আসছে তোমাদের? চলো, সাউন্ড যে ভালো আসছে সেটা বুঝে গেছি আমি। আজকে আমরা শুরু করছি একটা নতুন মাস। এবার তোমরা বলবে যে দিদি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় গেল, ফুল পিডিএফ জুনের রাতের মধ্যে তোমরা পেয়ে যাবে, ওটা নিয়ে চিন্তা করো না। তোমরা আমার রেডি আছে, জাস্ট আমার কাছে ল্যাপটপ নেই বলে আমি শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। তো আমরা আজকে যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে একটা নতুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সেটা হচ্ছে জুলাই মাস। ফার্স্ট আর সেকেন্ড জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা এই ক্লাসে কভার করব। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সাউন্ড ঠিক আছে, আশা করছি সব ঠিক আছে। চলো আমরা, ম্যাডাম চলো, তো আমরা এবার শুরু করে দিচ্ছি। যেহেতু অলরেডি তোমাদের 5 মিনিট নষ্ট হয়ে গেছে, আজকের ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ ডে হ্যাজ বিন সেলিব্রেটেড অ্যাজ ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে। অ্যাস্টেরয়েড মানে কি? অ্যাস্টেরয়েড মানে হচ্ছে গ্রহাণু, হ্যাঁ, মানে অনেকগুলো গ্রহের সমন্বিত হয়ে একটা সেই এরকম গ্রহের মানে কি বলবো শ্রেণী মতো পুরো, সেটাই হচ্ছে অ্যাস্টেরয়েড। ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে আমরা 30শে জুন। এই অ্যাস্টেরয়েড কি, এই সমস্ত বিষয়গুলো অর্ঘ্য স্যার তোমাদের জিওগ্রাফিতে আশা করছি কভার করে ফেলেছেন, আর যদি না করে থাকেন তো খুব শিগগিরই করে ফেলবেন, ওটা নিয়ে চিন্তিত হয়ো না। এই ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে আমরা প্রত্যেক বছর 30শে জুন সেলিব্রেট করে থাকি, এবং আমরা সাধারণত জানি যে কোনো দিন সেলিব্রেশনের পিছনে একটা বিভিন্ন পার্টিকুলার কারণ থাকে। সাধারণত সেই দিনটা কোনো বিষয়ে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য সেলিব্রেট করা হয়, অথবা সেই দিনটা কারোর কোনো ফেমাস ব্যক্তিত্বর সেদিনে কিছু ডিসকভার করেছিলেন বা ইনভেন্ট করেছিলেন, অথবা তার কারোর জন্ম বা মৃত্যুবার্ষিকী, এই ধরনেরই দিনগুলো হয়। কিন্তু এই ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েডের পিছনে কিন্তু যদি বলি সোর্স কি, তাহলে একটি সিনেমা, তার নাম হচ্ছে 51 ডিগ্রি নর্থ। এই সিনেমাটা বানানোর পরেই এই দিনটা কে ইন্টারন্যাশনালি রিকগনাইজ করা হয়। এই সিনেমাটার যেটা বিষয়বস্তু সেইটা হচ্ছে যে এই সিনেমাটাতে একজন ফিল্ম মেকার রিসার্চ করে নিয়ার আর্থ অবজেক্টসের উপর, এবং সিনেমার বিষয়বস্তুই হচ্ছে যে লন্ডন শহরে একটি অ্যাস্টেরয়েড এসে ধাক্কা মারবে, স্ট্রাইক করতে চলেছে, সেই বিষয়ে সিনেমাটা। এবং এই সিনেমাটার পরে মানুষের মধ্যে অ্যাস্টেরয়েড কি সেই বিষয়ে বা তার কি কি ক্ষতি হতে পারে এই পৃথিবী বক্ষে, সেই বিষয়ে মানুষের মধ্যে ফিল্মের সাথে যারা যুক্ত ছিলেন তারা অ্যাওয়ারনেস শুরু করে, এবং আলটিমেটলি পরবর্তীকালে গিয়ে 2016 সালে এবং একটা ফাউন্ডেশন ফর্ম হয়, পরে বলছি 2015তে সেলিব্রেট করা হয় প্রথমবারের জন্য ওয়ার্ল্ড ফার্স্ট ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে। এবং পরে মানে 2016 সালে গিয়ে কিন্তু ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে এই বিষয়ে একটা রেজলিউশন পাস হয়, এবং ঠিক করা হয় যে এইবার থেকে মানে 2016 সাল থেকে 30শে জুন এই দিনটাকে ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে হিসেবে সেলিব্রেট করা হবে। সাধারণত তাহলে এই দিনটার পিছনে প্রধান কারণই হচ্ছে মানুষের মধ্যে অ্যাস্টেরয়েডের বিষয়ে অ্যাওয়ারনেস বাড়ানো, এবং অ্যাস্টেরয়েড দেখো বেসিক্যালি অ্যাস্টেরয়েডের এই বিষয়গুলো আমাদের হাতের বাইরে বা আমাদের সেইভাবে কন্ট্রোলের বাইরে, তাও এগুলো আমরা বিভিন্ন সায়েন্স ফিকশন সিনেমাতে বিষয়বস্তু হিসেবে ব্যবহার করা হয়, তাও বিষয়টা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো, এর জন্য আমরা 30শে জুন ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে হিসেবে সেলিব্রেট করি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না, বাট এই সেলিব্রেশনটার পিছনের যে কারণটা সেটা বেশ ইন্টারেস্টিং বলে আমি কিছুটা সময়ের উপর দিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই।
ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য নিউ প্রেসিডেন্ট অফ উইচ কান্ট্রি? যেহেতু সাউথ ইস্ট এশিয়ার একটি দেশ, তো ফিলিপিন্সের নতুন প্রেসিডেন্ট হলেন ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র, ঠিক আছে? উনি এর লাস্ট যিনি প্রেসিডেন্ট ছিলেন রড্রিগো ডুতের্তে, নাম আমরা প্রায়ই শুনে থাকি, এনার জায়গায় উনি নতুন প্রেসিডেন্ট হলেন ফিলিপাইন্স, সাউথ ইস্ট এশিয়া। এখানে দেখো, এই দেখো, এইখানটা হচ্ছে ফিলিপিন্স অবস্থিত, ঠিক আছে? এবার ইনি হচ্ছেন ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র, সাউথ ইস্ট এশিয়ান একটি কান্ট্রি ফিলিপিন্স, এবং ক্যাপিটাল হচ্ছে ম্যানিলা, কারেন্সি হচ্ছে ফিলিপাইন্স পেসো। হ্যাঁ, ওটা কোনোভাবে কেটে গেছে। নেক্সট, উইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি অ্যাপ্রুভড দ্য প্রোডাকশন অ্যান্ড সেল অফ ইটস ফার্স্ট কোভিন ভ্যাকসিন কোভিন বলে দিয়েছিলাম, স্কাই কোভিয়ন। তাহলে প্রথম সাউথ কোরিয়া কিন্তু অ্যাপ্রুভ করলো তাদের ফার্স্ট কোভিড ভ্যাকসিন, কান্ট্রির প্রথম হোম গ্রাউন্ড কোভিড-19 ভ্যাকসিন, যেটা কিনা ডেভেলপ করেছে এসকে বায়োসেন্স কোম্পানি। এটা হচ্ছে সাউথ কোরিয়ার একটি কোভিড-19 ভ্যাকসিন। জাস্ট ওয়ান লাইনার হিসেবে জিজ্ঞেস করে এটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দিতে পারে এটাই, যে স্কাই কোভিয়ন কোন দেশের কোভিডের ভ্যাকসিন, তো তোমাদের উত্তর হবে সাউথ কোরিয়া, ঠিক আছে? নেক্সট, রিসেন্টলি অন উইচ রিভার ইন অরুণাচল প্রদেশ, আচ্ছা এটা আমি একটু ভুল কোয়েশ্চেন করেছি না, রিসেন্টলি অন উইচ রিভার ইন অরুণাচল প্রদেশ উইল এ 51 feet টল স্ট্যাচু অফ লর্ড পরশুরাম বি ইনস্টল? এটার উত্তরটা কিন্তু হবে লোহিত ডিস্ট্রিক্টে, হোপফুলি। এটা দেখেছো আমি কি ভুলভাল করেছি তোমাদের, এই কোয়েশ্চেনটা একটু ক্যান্সেল করছি, আমারই টাইপিং মিস্টেক, এটা আমরা কালকে আলোচনা করে নেব, মানে অ্যাকচুয়ালি রাত্রেবেলা গিয়ে টাইপিং করি, তাই না, আমার মিস্টেক, কালকে আমরা ওই কোয়েশ্চেনটা আলোচনা করে নেব, ঠিক আছে? ওই কোন ডিস্ট্রিক্ট কোন রিভার এটা গুলিয়ে গেছে। নেক্সট কোয়েশ্চনে চলে যাই, হোয়াট হ্যাজ বিন রিনেমড ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র রিসেন্টলি? তাহলে রিসেন্টলি ঔরঙ্গাবাদ ওটা একটু কনফিউশন হয়ে গেছিল, 4 নম্বর কোয়েশ্চেনটা, ওটা আমি কালকে ওই কোয়েশ্চেনটা নিয়ে আরেকবার আলোচনা করে দেবো। তাহলে হোয়াট হ্যাজ বিন রিনেমড ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র রিসেন্টলি? তাহলে মহারাষ্ট্রের একটি ডিস্ট্রিক্ট আমরা জানি ঔরঙ্গাবাদ বলে, পরিচিত অনেকের কাছেই, সেই ডিস্ট্রিক্টটার নতুন নামকরণ করা হয়েছে কিন্তু সম্ভাজিনগর, নতুন নামকরণ করা হয়েছে সম্ভাজিনগর, ঠিক আছে? এটা জাস্ট আমরা বলতে পারি কিছুদিন আগেকার যে শিবসেনা লেড যে মহারাষ্ট্রের গভর্নমেন্ট ছিল তাদের লাস্ট দিকে একটা প্রপোজাল তারা ক্লিয়ার করে যায়, এবং সেখানে কিন্তু ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টটার নাম চেঞ্জ করে করা হয় সম্ভাজিনগর, এবং আরেকটাও চেঞ্জ করা হয়, সেটা হচ্ছে ওসমানাবাদ, তার নাম চেঞ্জ করে ধারাশিব করা হয়, ঠিক আছে? তো মহারাষ্ট্র নিয়ে একটু আলোচনা করতেই হয়, কারণ তোমরা যারা রেগুলারলি ন্যাশনাল নিউজ দেখো তারা জানবে যে মহারাষ্ট্র কিন্তু বর্তমানে খবরে আছে, তাই তো, বেশ শিরোনামে আছে। ক্যাপিটাল মুম্বাই, নাগপুর উইন্টার ক্যাপিটাল। 1960 সালে মানে পূর্বকালীন যে বম্বে প্রভিন্স ছিল সেটা দুভাগে ভাগ হয়ে যায় 1960-এ, এবং দুটো নতুন রাজ্যের গঠন হয়, একটি হচ্ছে মহারাষ্ট্র এবং আরেকটি হচ্ছে গুজরাট। গভর্নর ভগত সিং কোশিয়ারি, চিফ মিনিস্টার কিছু না কিছু, মানে লাস্ট যেদিন আমরা মহারাষ্ট্র নিয়ে কথা বলেছিলাম সেখানেও আমরা কিন্তু চিফ মিনিস্টারের নাম দেখেছিলাম উদ্ধব ঠাকরে, কিন্তু তোমরা জানো যে এই পুরো বিষয়টা কিন্তু বর্তমানে এই নো কনফিডেন্স মোশন নিয়েই মহারাষ্ট্র রাজ্যটি নিউজে আছে, যে রিসেন্টলি একনাথ সিন্ডে কিন্তু মহারাষ্ট্রের নতুন চিফ মিনিস্টার হয়েছেন শিবসেনার তরফ থেকেই, কিন্তু বিজেপির সাপোর্টে, ঠিক আছে, বিজেপি পার্টির সাপোর্টে, বাকিটা তোমরা সকলেই জানো, যদিও আজকেও একটা ফ্লোর টেস্ট ছিল, সেক্ষেত্রে তোমরা জানো আমি আজকে সারাদিন নিউজ দেখার সময় পাইনি, তোমরা যদি জানো যে ফ্লোর টেস্টে অবভিয়াসলি এখানে নিশ্চয়ই ফ্লোর টেস্টে জিতে যাবে, যাই হোক আজকে ফ্লোর টেস্ট ছিল। এরিয়া ওয়াইজ যদি আমরা দেখি থার্ড র্যাঙ্ক হচ্ছে মহারাষ্ট্র, আর পপুলেশন ওয়াইজ হচ্ছে সেকেন্ড,
হ্যাঁ, ইনি হচ্ছেন মহারাষ্ট্রের নতুন চিফ মিনিস্টার একনাথ শিন্দে। রিসেন্টলি হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট প্লেয়ার টু উইন 80 ম্যাচেস ইন অল ফোর গ্র্যান্ড স্ল্যাম। ঠিক আছে, তাহলে নোভাক জোকোভিচ, বলো তোমাদের কাছে একটা প্রশ্ন, নোভাক জোকোভিচ কোন দেশের প্লেয়ার? নোভাক জোকোভিচ কিন্তু প্রথম প্লেয়ার হলেন যিনি কিনা চার ধরনের গ্র্যান্ড স্ল্যামই, চার ধরন মানে কি কি, শুরু হয় আমাদের তোমাদের অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে, তারপর ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন। তো এই চারটে ওপেনে টোটাল ফার্স্ট প্লেয়ার টু উইন 80 ম্যাচেস অ্যাট অল ফোর গ্র্যান্ড স্ল্যাম। ঠিক আছে, প্রথম প্লেয়ার হলেন কিন্তু নোভাক জোকোভিচ, এবং রিসেন্টলি সিক্স টাইম চ্যাম্পিয়ন অ্যান্ড টপ সিড জোকোভিচ কিন্তু সাউথ কোরিয়ার নন সুকে হারিয়েছেন। রিসেন্টলি উইম্বলডন চলছে, সেখানে হারিয়ে কিন্তু উনি এইটা অ্যাচিভ করলেন, এবং রিসেন্টলি উনি অ্যাচিভ করার পরে বলেছেন, নাও উই হ্যাভ গট 80 উইন্স, লেটস গো টু 100। মানে এবারে কিন্তু এই চারটে ফরম্যাটে উনি আরও 20টা উইন এক্সপেক্ট করছেন বা তার দিকে যাচ্ছেন। দেখি উত্তর পেয়েছি তোমাদের, ওকে সার্বিয়া, ওকে একদম নোভাক জোকোভিচ কিন্তু সার্বিয়ার। তাহলে তাড়াতাড়ি বলে দাও তোমরা, এবার নাদাল কোন দেশের বলো। আচ্ছা এবার চলে আসি নেক্সট প্রশ্ন, উইচ ডে হ্যাজ বিন সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল ডক্টর্স ডে? ন্যাশনাল ডক্টর্স ডে বা রাষ্ট্রীয় ডক্টর্স ডে আমরা কোন দিন সেলিব্রেট করে থাকি? এটা সবাই জানি, পয়লা জুলাই, আমরা জানি যে এই দিনটাতে আমাদের রাজ্যের ছুটির দিন, স্টেট হলিডে। পয়লা জুলাই প্রত্যেক বছর ন্যাশনাল ডক্টর্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়, এবং এই দিনে ফর্মার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী বিধান চন্দ্র রায়ের কিন্তু একই সাথে জন্ম এবং মৃত্যুবার্ষিকী। একটা অদ্ভুত ঘটনা। আর এই দিনটা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়া বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেলিব্রেট করা হয়, এবং এই দিনটা সেলিব্রেট করার পিছনে যদি আমরা যদি এম বলি, তাহলে সেটা হচ্ছে সমস্ত ডক্টর এবং হেলথ ওয়ার্কার যারা কিনা ফ্রন্টলাইন ওয়ার্কার এবং লাস্ট 2 বছরে তাদের গুরুত্ব আমরা মানে প্রতি পদে বুঝেছি, তাদের যে মানে রেসপন্সিবিলিটি বা তাদের যে আত্ম মানে কি বলবো সেলফলেসভাবে মানুষকে সাহায্য করা, সেই জন্যে কিন্তু তাদের কুর্নিশ জানানোর একটা দিন। বিধানচন্দ্র রায় 1982 সালের পয়লা জুলাই ওনার জন্ম, এবং 1962 সালের কিন্তু পয়লা জুলাইতেই ওনার মৃত্যু। ওনার মৃত্যুবার্ষিকী বা বলতে পারি জন্মবার্ষিকীকে আমরা 1991 সাল থেকে ন্যাশনাল ডক্টর্স ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। 2022 সালে ন্যাশনাল ডক্টর্স ডের থিম হচ্ছে ফ্যামিলি ডক্টর্স অন দি ফ্রন্টলাইন। উইচ কান্ট্রি হ্যাজ বিকাম ইন্ডিয়াস লার্জেস্ট ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার সাপ্লায়ার ইন 2022? ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটাকে আমরা অনেক সময় শর্টে বিভিন্ন জায়গায় দেখবে ড্যাপ, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা হচ্ছে একটা মানে খুব গুরুত্বপূর্ণ সার বা ফার্টিলাইজার। এইটা 2012 সালে বিগেস্ট সাপ্লায়ার কিন্তু হয়েছে যে দেশ, সেটি হচ্ছে রাশিয়া। ইন্ডিয়া প্রায় 3.5 লাখ টন ড্যাপ কিন্তু রাশিয়া থেকে ইম্পোর্ট করেছে 2022 সালে। ঠিক আছে, এবং এইটা ধরে দিতে পারো রিসেন্টলি এপ্রিল থেকে জুলাই মাসে কিন্তু টোটাল ভারতে এখানে ঢুকে যাবে। ঠিক আছে, এবং চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই, আমি বেশি ওটা নিয়ে বললাম না, এই কোয়েশ্চনটা গুরুত্ব নেই, কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে একেবারেই গুরুত্ব নেই, জাস্ট আমি এটা ইনফরমেশন শেয়ার করার জন্য বলতে পারি, ইনফরমেশন শেয়ার করার জন্যই প্রশ্নটা রেখেছি, যে রিসেন্টলি উইচ ব্যাংক হ্যাজ বিন অথরাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু ইস্যু অ্যান এনক্যাশ ইলেকট্রোরাল বন্ড? ইলেকট্রোরাল বন্ডের কনসেপ্টটা তোমরা নিশ্চয়ই অনেকে জানো, ইলেকট্রোরাল বন্ড ইস্যু করার একমাত্র মানে লাইসেন্স যদি বলি, সেটা কিন্তু SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকেই দেওয়া হয়, এবং প্রতি বছর পার্টিকুলারলি একটা অর্ডার বার করা হয় যে SBI কে ইলেকট্রোরাল বন্ড ইস্যু করার জন্য অর্ডার দেওয়া হয়। ঠিক আছে, প্রত্যেক বছর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ নোটিফাইড দ্য ইলেকট্রোরাল বন্ড স্কিম 2008 গেজেট নোটিফিকেশনে
এইটার কনসেপ্ট প্রথম এসেছিল ইলেকটোরাল বন্ডে, এবং এর প্রভিশন অনুযায়ী ইলেকটোরাল বন্ড কিনতে পারে একজন পার্সন, ডেফিনেটলি যিনি কিনা ভারতের একজন সিটিজেন অথবা বাই রেজিস্ট্রেশন ভারতের সিটিজেন হয়েছে, একমাত্র তিনি কিন্তু ইলেকটোরাল বন্ড কিনতে পারেন। সেকেন্ড হচ্ছে একজন সিঙ্গলি বা ইন্ডিভিজুয়ালি বা ইন এ গ্রুপ ইলেকটোরাল বন্ড কিনতে পারে। পলিটিক্যাল পার্টিরা কিন্তু শুধুমাত্র, দেখো পলিটিক্যাল পার্টি মানে অনলি দ্য পলিটিক্যাল পার্টিজ রেজিস্টার্ড আন্ডার সেকশন 29 অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951। মানে রোপাতে যে সমস্ত পলিটিক্যাল পার্টি রেজিস্টার্ড একমাত্র তাদের মেম্বাররাই কিন্তু ইলেকট্রাল বন্ড কিনতে পারে, এবং যারা কিনা লাস্ট ইলেকশনে নট লেস দ্যান 1% অফ দ্য ভোট সিকিওর করেছে, মানে যত ভোট পড়েছে তার মিনিমাম 1% ভোট তাদের পেতে হবে সেই পার্টিকে, তবেই তারা কিন্তু ইলেকট্রাল বন্ড কিনতে পারে। ইন দ্য লাস্ট জেনারেল ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল অর দ্য লেজিসলেট, মানে লাস্ট লোকসভা বা বিধানসভার ইলেকশনে যা টোটাল ভোট পড়েছে তার মিনিমাম 1% ভোট সেই পলিটিক্যাল পার্টিকে কিন্তু পেতে হবে। আর এই ইলেকটোরাল বন্ডটা শ্যাল বি এনক্যাশ বাই আ এলিজিবল পলিটিক্যাল পার্টি একমাত্র থ্রু আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ দ্য অথরাইজড ব্যাঙ্ক, এবং এই অথরাইজড ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু এই ইলেকটোরাল বন্ডটা এনক্যাশ করা যেতে পারে। আর ইলেকটোরাল বন্ড একমাত্র SBI ইস্যু করতে পারে। রিসেন্টলি 10/7/2022 থেকে 10/7/2022 এর মধ্যে ইলেকটোরাল বন্ড পাওয়া যাবে, SBI তরফ থেকে ইস্যু করা হয়েছে, এবং এর মাঝে কিন্তু অথরাইজড ব্রাঞ্চ আছে SBI, সেখান থেকে ইলেকটোরাল বন্ডস পাওয়া যেতে পারে। এবং এই ইলেকটোরাল বন্ডটা কিন্তু ভ্যালিড থাকে 15 calendar days এর জন্য ফ্রম দ্য ডেট অফ ইস্যু, ঠিক আছে? এটা একটু খেয়াল রেখো, জাস্ট এইটুকুনি ইনফরমেশন দেওয়ানোর জন্য আমি তোমাদের এই ইলেকটোরাল বন্ড টপিকটা রেখেছিলাম, এটা নিয়ে তোমাদের কোয়েশ্চেন আসার কোনো চান্স নেই, ঠিক আছে? উইচ ইন্ডিয়ান লিটারেচার হ্যাজ বিন অনার্ড উইথ 31st সরস্বতী সম্মান রিসেন্টলি, 31তম সরস্বতী সম্মান রিসেন্টলি কে পেলেন? রামদাস মিশ্রা কিন্তু রিসেন্টলি 31তম সরস্বতী সম্মান পেলেন। নোটেড পোয়েট এবং লিটারেচার প্রফেসর রামদাস মিশ্রা কিন্তু রিসেন্টলি এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা পেলেন, সরস্বতী সম্মান 2021, এবং যে ওনার পোয়েম কালেকশনের জন্য, কালেকশন অফ পোয়েম যার নাম হচ্ছে ম্যা তো ইয়াহাঁ হু, এইটার জন্য কিন্তু উনি পেলেন। তাহলে কে পেলেন আর কোন বিষয়ের জন্য, মানে কিসের, মানে বইটা বা পোয়েম বা তার নামটা কি, সেটা একটু খেয়াল রেখো। উনি কিন্তু ডুমরি ভিলেজ ইন উত্তরপ্রদেশ অফ গোরখপুর ডিস্ট্রিক্ট ওনার জন্ম 15 আগস্ট 1924, এবং উনি কিন্তু হিন্দি লিটারেচারে খ্যাতনামা। সরস্বতী সম্মান নিয়ে একটু আলোচনা করি। অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং প্রোজ অর পোয়েট্রি লিটারারি ওয়ার্ক ইন এনি অফ দ্য 22 ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া। বুঝলে তাহলে যে ভারত সংবিধানে যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজে পারদর্শিতার জন্য কিন্তু সরস্বতী সম্মান দেওয়া হয়, এবং সেই পারদর্শিতা প্রোজে হতে পারে অথবা পোয়েট্রিতে, গদ্যে অথবা পদ্যে হতে পারে। তাহলে এখানে দেখলাম আমরা যে রামদাস মিশ্রা কিন্তু হিন্দি লিটারেচারের জন্য কিন্তু এটা পেয়েছেন। 1991 সালের ফরমেশন হয়েছিল, সরস্বতী সম্মান দেওয়া হয় কে বিড়লা ফাউন্ডেশনের তরফ থেকে। প্রথমবার সরস্বতী সম্মান পেয়েছিলেন হরিবংশ রায় বচ্চন, নামটা চেনা লাগছে। আর 2020 লাস্ট সরস, মানে 2019 পেয়েছিলেন বাসুদেব মহি সিন্ধি ভাষার জন্য, এবং 2020 পেয়েছিলেন শরণ কুমার লিম্বালে মারাঠি ভাষার জন্য। যদি জিজ্ঞেস করা হয় তোমাদের যে ভারত, মানে পশ্চিমবঙ্গ থেকে সরস্বতী সম্মান কে পেয়েছেন, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় ইন্টারভিউর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে 1998 সালে শঙ্খ ঘোষ গন্ধর্ব কবিতা গুচ্ছের জন্য পেয়েছিলেন, বাঙালি ভাষায় পেয়েছিলেন, এবং 2004 সালে সুনীল গঙ্গোপাধ্যায়
প্রথম আলো নোবেলের জন্য সরস্বতী সম্মান পেয়েছিলেন। তো বেঙ্গল থেকে আজ অবধি এই দুজন কিন্তু সরস্বতী সম্মান পেয়েছে, এটা জেনে রাখো, ইন্টারভিউ তো জিজ্ঞেস করতে পারে। Who has been appointed as the new chairman of GAIL? তাহলে GAIL গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান হলেন সন্দীপ কুমার গুপ্তা। উনি মনোজ জৈনকে, যিনি কিনা 31 অগস্ট রিপ্লেস হবেন, তার জায়গায় অ্যাপয়েন্টেড ওনাকে বাছা হয়েছে। ডেফিনেটলি কার্যভার ইনি রিটায়ার হওয়ার পরেই গ্রহণ করবেন। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, যেটা কিনা ভারতের ন্যাচারাল গ্যাস প্রসেসিং এবং ডিস্ট্রিবিউশনের দায়িত্বভার যার উপর আছে, এটা মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের আন্ডারে পড়ছে। ক্যাবিনেট মিনিস্টার হচ্ছেন যার, যেই মিনিস্ট্রির, হরদীপ সিং পুরী, এবং মিনিস্টার অফ স্টেট হচ্ছেন রামেশ্বর তেলি। আর এর গঠন হচ্ছে, গেলের গঠন 1984 সালে। রিসেন্টলি দ্য টার্ম অফ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে কে বেনুগোপাল হ্যাজ বিন এক্সটেন্ডেড বাই হাউ মেনি মান্থস। এর আগেও আমরা দেখেছি যে বহুবার, প্রায় 2-3 বার কে কে বেনুগোপাল, যিনি কিনা বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল প্রায় একটা প্রশ্ন, দুটো প্রশ্ন খুব কমন করা হয় পলিটির ক্ষেত্রে, যে এমন একজন ব্যক্তির নাম বলো যিনি পার্লামেন্টের মেম্বার না হওয়া সত্ত্বেও পার্লামেন্টের উভয় সেশনে অংশগ্রহণ করতে পারে, উভয় সেশন মানে রাজ্যসভা এবং লোকসভাতে অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে উত্তর হয় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আরেকটি প্রশ্ন করা হয় যে ভারতের সর্বোচ্চ ল অফিসার কে, সেক্ষেত্রেও উত্তর হয় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো সেই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ভারতের বর্তমানে আছেন কে কে বেনুগোপাল, বহু বছর ধরে আছেন, মানে উনি 2017 সালে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং বর্তমানে উনি কিন্তু অ্যাটর্নি জেনারেল আছেন। এবং আমরা দেখেছি প্রায় 2-3 বার ওনার টার্ম এক্সটেন্ড করা হয়েছে এবং রিসেন্টলি ওনার টার্ম আরও 3 মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছে। উনি 2017 সালে 15তম অ্যাটর্নি জেনারেল হিসেবে কিন্তু মুকুল রোহাতগিকে কিন্তু রিপ্লেস করেছিলেন। তো আশা করছি রিসেন্টলি এরপরে, যেহেতু ওনার বয়স অনেক হয়েছে, 91 বছর বয়স ওনার, তো উনি কাউ নতুন অ্যাটর্নি জেনারেল নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপয়েন্টেড হবেন। ঠিক আছে, রিসেন্টলি ইরান অ্যান্ড উইচ কান্ট্রি হ্যাজ অ্যাপ্লাইড টু জয়েন ব্রিক্স গ্রুপ, ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্জেন্টিনা এবং ইরান রিসেন্টলি কিন্তু তারা ইন্টারেস্ট দেখিয়েছে যে তারা ব্রিক্স গ্রুপে জয়েন করতে চায়। আর ইরানের ক্ষেত্রে একটা খুব পজিটিভ দিক আছে, আর্জেন্টিনাটা সেই হিসেবে কনফার্ম না, বাট ইরানের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভিটি আছে, কারণ ইরান কিন্তু অলরেডি ব্রিক্স জয়েন করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলেছে। আর্জেন্টিনাটা এখনো মানে সেই হিসাবে কোনো ফর্মাল অ্যাপ্লিকেশন দেয়নি। রাশিয়া বলেছে যে আর্জেন্টিনা জয়েন করতে চায়, কিন্তু ইরান কিন্তু ফর্মাল অ্যাপ্লিকেশন দিয়েছে। এবং ইরানের অ্যাপ্লিকেশন বা ইরানের জয়েনিং কিন্তু ব্রিক্সের পক্ষে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে টোটাল ইরান কিন্তু মানে সেকেন্ড লার্জেস্ট গ্যাস রিজার্ভস বিশ্বের মধ্যে। তো সেক্ষেত্রে ইরান যদি ব্রিক্স জয়েন করে তাহলে কিন্তু ওভারঅল ব্রিক্সের ক্ষমতা বাড়বে, ইকোনমিক পাওয়ারও বাড়বে। ঠিক আছে, তো যদি প্রশ্ন করা হয় যে ইরান আর আর্জেন্টিনা কিন্তু রিসেন্টলি ব্রিক্স জয়েন করায় বা ব্রিক্স গ্রুপ, যেখানে পার্টিসিপেন্ট আছেন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, সেটা জয়েন করার ইন্টারেস্ট দেখিয়েছে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের কারো কমেন্ট দেখতে পারি না, যাই হোক এটা তোমাদের জন্য প্রশ্ন। হু হ্যাজ রিসেন্টলি ওন দ্য টাইটেল অফ রঞ্জি ট্রফি 2022, সেটা তোমরা জানো। এটার উত্তর জানাও তোমরা। আমি না তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, হ্যাঁ এমপি এমপি
একদম, মধ্যপ্রদেশ প্রথমবারের জন্য 41 বারের উইনার মুম্বাইকে হারিয়ে রঞ্জি ট্রফি জিতেছে। আচ্ছা, যেটা তোমাদের একজন কোয়েশ্চেন করেছিল, ভ্যালিড কোয়েশ্চেন, হোয়াট ইজ ইলেকটোরাল বন্ড? আচ্ছা, আমরা জানি, জাস্ট আমি সংক্ষেপে বলে দিচ্ছি এক লাইন, যে আমরা জানি যে অনেক পলিটিক্যাল পার্টিকে অনেকে অনেক ডোনেশন দেয়, তো এই ডোনেশনটা ক্যাশের মাধ্যমে দেওয়া যায় না, ঠিক আছে? এই ডোনেশনটা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে দিতে হয়। মানে ধরো, আমার মনে হলো যে আমি অমুক এক্স পার্টিকে 50,000 টাকা দেবো, তো সেক্ষেত্রে 50,000-এর ইলেকটোরাল বন্ড আমাকে কিনতে হবে SBI থেকে, এবং সেটা একটা পার্টিকুলার টাইমে কিন্তু ইস্যু করা হয়। আমি কিনে সেটাকে পলিটিক্যাল পার্টিকে দিয়ে দেবো, এবং সেই বন্ডে কিন্তু আমার নাম লেখা থাকবে না, ঠিক আছে? এটা মানে সিক্রেট থাকবে, এবং 15 দিনের মধ্যে সেই পলিটিক্যাল পার্টিকে কিন্তু সেই বন্ডটাকে আবার এনক্যাশ করে নিতে হয়, নহিলে কিন্তু সেই বন্ডটা রিজেক্ট, মানে ল্যাপস হয়ে যায়। এবার এটাই বলছিলাম আমি, যে পলিটিক্যাল পার্টিটা কিন্তু রিকগনাইজ পলিটিক্যাল পার্টি হতে হবে রোপা অনুযায়ী, এবং লাস্ট বিধানসভা বা লোকসভাতে যত ভোট পড়েছে টোটাল, তার 1% ভোট কিন্তু পলিটিক্যাল পার্টিটিকে পেতে হবে, ঠিক আছে? আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছিলাম না বলে এটা বলতে পারিনি। যাই হোক, থ্যাংক ইউ টু এভরিওয়ান। আজকে আমার একদম ভালো লাগছে না শরীরটা, আর একটা মাঝে কোয়েশ্চেন মিস হয়ে গেলো একটু ভুলের জন্য, ওটা আমরা পরে ডিসকাস করে নেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। বাকিটা তোমরা PDF টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। বাই, গুড নাইট।